আচ্ছা এখন ওষুধ খাচ্ছেন এই তো জি জি ওষুধ খাচ্ছি কিন্তু উনি আমারে ইনডিকেশন লিখে তিনটা ইনডিকেশনটা উনি প্র্যাকটিশনে লেখায় না নামও বলে না একটা ইনডিকেশন দাম হইছে প্রায় 8000 টাকা হাতের জোড়ায় মধ্যে দিয়েছিল হ্যাঁ জি না জি না জোড়া যায় না আমরা মাংসের মধ্যে দিতে একটা দুইটা দিতে এতে মাথাতে আর একটা দিতে ডান হাতে আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি আপনার ধন্যবাদ ওনার পেশাগত প্রবলেম থেকে ঘরে সমস্যা হয়েছে আমরা এর আগে বলছি উনি যেহেতু ওখানে করতে বলল কম্পিউটার চালাতো তো কম্পিউটার চালাতে গেলে সবাই সামনে ঝুঁকে ঝুঁকে চালা মনিটর কারেকশন করে না অনেকে এখন করেছে বাট আমার প্রোগ্রাম যারা দেখছে তারা অনেকে এখন কারেকশন করেছে অনেকে বলে স্যার এখন কম্পিউটারের মনিটরটা উপরে উঠেছে নিচে কিছু দিয়ে বই বা হ্যাঁ কিছু আর্গোনমিক্যাল কারেকশন করে অনেকে উপকার আসছে তো কম্পিউটার সামনে ঝুঁকে কাজ করলে ঘাড়ের সমস্যা হবে এটা আমরা বলছি ঘাড়ের যে সি কার্ভটা আস্তে আস্তে নষ্ট হয় তারপরে ভিতরে ইন্টারভার্টিভারাল ডিক্স প্রলাপস হয়ে যাবে গিয়ে কর্ড কম্প্রেশন হয় এবং তা দিন যখন মানুষ বসে থাকে তখন আমাদের শরীরের প্রত্যেকটা মাসেল কিন্তু পারসিস্টেন্ট ট্যান্স থাকে মানে টাইট থাকে অলওয়েজ মাসেল কিন্তু আপনার ফ্লেক্সিবল সেটা হচ্ছে রাবারের মতো হ্যাঁ লম্বা হবে আবার ছোট হবে এখন আমরা একটা মাসেলকে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে যদি কাজ করতেই থাকি তাকে লম্ব হইতেও দিলাম না আবার শর্ট হইতেও দিলাম না তখন সে আস্তে আস্তে ফাইব্রোসিস তৈরি হবে সেখানে মাসেলটা অ্যাট্রোফি হয়ে যাবে শুকিয়ে যাবে তার হাইড্রোসিস কমে যাবে মানে পানির পরিমাণটা কমে যাবে তখনই একটু উনিশ বিশ কোনো কাজের ভুল বা কোনো কিছু উঠাতে গেল তখন মাসেলের বা ভিতর ইন্টারনাল ডিক্সের যে ফাইব্রোস ক্যাপসুল থাকে এগুলো টর্ন হয়ে ফেটে গিয়ে ডিক্স প্রলাপস হয় এটা প্রায় আমরা পাই তো আপনার এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ঘাড়ের ডিস্ক প্রলাপস তো এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আপনাকে হসপিটালের থেকে ফিজিও চিকিৎসা করতে হবে না হয়তো দশ পনেরো বিশ দিন করলে ইম্প্রুভ হয়ে যাবে তারপর আপনি আমার কিছু এক্সারসাইজ দেওয়া হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন ঘাড়ের ব্যায়াম এবং শোল্ডারের ব্যায়াম ওই ব্যায়ামগুলো আপনি করেন সাঁতার কাটতে পারেন এগুলো আসলে আপনি দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে কোনো রেজাল্ট আসবে না আপনাকে এই রিহ্যাব ফিজিও চিকিৎসা আর্গোনোমিক্যাল কারেকশান এগুলো করেই এই এই সমস্যা থেকে উত্তরণ করতে হবে আর ওই যে কম্পিউটার ব্যবহার আবার যদি আপনি কাজে যান বা যেখানেই যাই করেন না কেন সুজা হয়ে বসে কম্পিউটিং করতে হবে টানা বসে থাকা যাবে না কিছু দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন আমরা সেই বিষয়টা আলোচনা করি মাহমুদুর রহমান লিখেছেন ওনার ওয়াইফের ওজন এইটটি এইট কেজি উনি কীভাবে ওজন কমাবে এই বিষয়ে ধন্যবাদ আসলে ওজন কমানো নিয়ে মিথ আছে সারা বিশ্বে মানে এক এক ডাক্তার এক এক পরামর্শ দেয় বা রুগীরা নিজেদের মতো করে করে প্রথম কথা হচ্ছে ওজন কেন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে যদি দেখা যায় যে ওনার ওজনটা আসলে আগে কম ছিল মানে উনি হয়তো লিন লিনেন থিন ছিল হালকা পাতলা মহিলা ছিল আস্তে আস্তে ওজন হয়েছে সেটা হতে পারে অথবা হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে বা বিভিন্ন রোগ থেকে কিন্তু ওজন হতে পারে যেমন আমরা হাইপোথাইরয়েডিজম হ্যাঁ এটা প্রায় আমরা এই রুগীদের এই ওজন বা থাইরয়েড সমস্যা থাকলে ওজন কিন্তু এমনিতেই বাড়ে কিছু না খেলেও বাড়তে পারে যেহেতু মেটাবলিজমের প্রবলেম হয় এটা হতে পারে তারপরে হচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন কিছু রোগ আছে যেমন কুশিং সিনড্রোম দীর্ঘমেয়াদী বিভিন্ন স্টেরয়েড ইন্ডুস মানে অনেকে আছে স্টেরয়েড খায় দীর্ঘমেয়াদী বিভিন্ন আর্থ্রাইটিস বাদ ব্যথা দেওয়া হয় বা অন্যান্য রোগে ডাক্তারসবরা দেয় বা নিজে নিজে অনেকে খায় তো এই সকল কারণে কিন্তু ওজন বাড়তে পারে তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে চলাফেরা না করা বয়সটা এবং হাইটটা উল্লেখ করলে হয়তো বাড়ি আরো আরো বোঝা যেত বা উনি কি করে হ্যাঁ এগুলো তো আমার মনে হয় উনি একজন ডাক্তারকে দেখে কিছু হরমোন টেস্ট করে ফেলতে পারে ওনার ওয়াইফে যদি হরমোনাল প্রবলেম না থাকে বুঝতে হবে লাইফস্টাইল মোডিফিকেশন করতে হবে তো লাইফস্টাইলের ক্ষেত্রে খাবার কমাতে হবে নিয়মিত হাঁটতে হবে এবং খাবার কমানোর জন্য আমরা যে ভালো খাবার খেতে হবে খারাপ খাবার বন্ধ করতে হবে স্পেশালি ডাইরেক্ট সুগার খাওয়া যাবে না যেমন হচ্ছে আমরা চিনি বলি বা চিনি জাতীয় যত খাবার আছে যেগুলো হচ্ছে ওজন একেবারে দ্রুত বাড়ায় অনেকে যেমন আমরা রোজার পরে রোজার আগে এবং পরে এটা নিয়ে আমরা ভিডিও করেছি বা আমাদের এই এসএ টিভির লাইভও আমরা বলেছি যে রোজার পরে ওজন আরও তিন চার পাঁচ কেজি বেড়ে যায় আর মূল কারণটা হচ্ছে বিকালে যে আমরা ইফতারিটা করি সেখানে প্রচুর আপনার সুগার জাতীয় খাবার থাকে এবং এত বাজে আপনার ফেটি খাবার থাকে যেগুলো ওজন আরও বাড়িয়ে ফেলে তো এই জন্য আমি রুগীদেরকে সাজেস্ট করি যে ওনারা যেন নিয়মিত কারিক কায়িক পরিশ্রম করে ওজন কমানোর জন্য অবশ্যই হরমোনাল প্রবলেম না থাকলে খাবার কমাতে হবে খাবার কিন্তু একেবারেই কোনো খাবার বন্ধ করে দেওয়াটা ঠিক না ব্যালেন্স মানে ছয়টা উপাদানই থাকতে হবে অনেকে একেবারে বেশি কার্বোহাইড্রেট কমিয়ে ফেলে কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়াতে কিন্তু ওজনটা বাড়ে এটা সত্য কথা কিন্তু আমি যদি একেবারেই কার্বোহাইড্রেট জিরুতে নিয়ে আসি তাহলে কিন্তু রুগীর অন্য সমস্যা দেখা দিতে পারে দেখা যাবে ওনার মাস্কোলে স্কেলেটালের সমস্যা হতে পারে নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে বা অন্যান্য আপনার সিস্টেমেটিক প্রবলেম দেখা দিতে পারে তো এগুলা অবশ্যই রুগীকে কম কমিয়ে আনতে হবে শুধু একটাই কথাই বলবো যে আমাদের ইসলাম ধর্মীয় মোতাবেক খাবারের যে রুলস সেটা বলা হয়েছে যে খাবার খেলে পেটটাকে তিন ভাগে ভাগ করে খেতে হবে একটা হচ্ছে এক অংশে পানি মানে খাবারের আগে যদি আমরা দুই তিন গ্লাস পানি খেয়ে নিই তাহলে পানির অংশটা ফিল হয়ে গেল তারপরে পরিমিত যতটুকু খাবার খেতে হবে আর বাকিটা খালি রাখতে হবে মানে প্যাট খালি রেখে যদি খাবার খায় মানে অ্যাট এ টাইমে একটা লোক যদি পুরা উরু একেবারে প্যাট ভর্তি করে খাবার না খায় এবং নিয়মিত হাঁটা চলাফেরা করে তাহলে অবশ্যই ওজন কমে যাবে এটা হাইপোথাইরয়েড বলে ওজন স্যার আমাদের হাড়ের উপরে অনেক এফেক্ট করে হ্যাঁ আবার আবার অতিরিক্ত ওজন আমাদের হাড় জোড়া রোগের সমস্যা করে তো জাস্ট এই জিনিসগুলো একটু মেইনটেইন করতে হবে আবার অনেকে ওজন কমিয়ে ফেলে দেখা যায় 4 5 10 কেজি কমিয়ে ফেলল আমাদের কথা শুনে কিন্তু এরপর আবার সে ভুলে যায় কিছুদিন পর তখন কিন্তু উল্টো আরেকটা রিঅ্যাকশন হয় হ্যাঁ আমরা অলওয়েজ চেষ্টা করব ওজন কমানোর ক্ষেত্রে যত স্লো আস্তে আস্তে হয়তো আপনার পাঁচ মাস লাগুক সমস্যা নেই বা আপনার ছয় সাত মাস এক বছর লাগান সমস্যা নেই কিন্তু আপনি এক মাসে পাঁচ কেজি কমালেন এটা তিন মাস পরে আর ধরে রাখতে পারলেন না তখন আরও বিশ কেজি বাড়লো এটা তো খুব খারাপ খারাপ জিনিস তো জিনিসগুলো আমাদের আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে আমরা একটা গাইডলাইন দেওয়া বোঝানো কিন্তু কাজটা তো করবে রুগী এবং রুগী রুগীর সমস্যা যদি জানে তাহলে সে অনেকাংশে কমাতে পারে তো আমার মনে হয় উনি এগুলো মেনে চলক ইনশাআলা ইম্প্রুভ হবে